हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय न्यू एन थ्री वीडियो। आई होप तुम्हारा सबाई भलो छो। हमें करछिलाम कोर्स देखिए 11.2 सम्पाद्य हमें करछिलाम अंतर्वित्त और आगे भिडियो लिंक ये भिडियो डिस्क्रिप्शन बक्से दिया था तुम्हारा से देखे नियो। आज के करब पाँच जगह थी एक समकोणी त्रिभुज जार अतिभुज दैर्घ्य 9 सेमी और अपर एक बाहु दैर्घ्य 5.5 सेमी। तो प्रथम बाहू हमें टेने नहीं बाहू एक 9 सेमी 9 सेंटीमिटार आठ हम 5.5 सेंटीमिटार। एबारे जेको मापे एक रश्मि टेने निल नाम दिल बी एक्स। एबार् विभिन्न बसिए 90 डिग्री एंगेल नब। एबार 90 डिग्री खंड आकारे भाग कर नहीं এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। আমরা তাহলে এটাকে টেনে দিই, আমাদের এটা 90 ডিগ্রি তৈরি হয়ে গেল 90 ডিগ্রি। এবার আমরা এই বিভিন্নতা বসিয়ে আমরা এবির মানটা আমরা কেটে নেব 5.5 সেমি। তাহলে আমরা এখানে 5.5 সেমি আমরা বাহুটা নিয়ে নিই, তাহলে এই বাহুটা আমরা বিভিন্নতা বসিয়ে আমরা কেটে নেব। এটা আমাদের 5.5 সেমি হবে, 5.5 সেন্টিমিটার। এবার আমাদের বলছে সেন্টিমিটার, তাহলে আমরা এটার নাম দেবো হচ্ছে এ, এ বিন্দু। তাহলে এবার আমরা এ বিন্দুতে বসিয়ে 9 সেন্টিমিটারের যে বাহুটির মাপ আমরা দেখেছি দেওয়া আছে, সেই মাপটি আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা যে রশ্মি যেটা টেনেছিলাম বি এক্স, তাহলে সেখানে সেই সরলটাকে আমরা ছেদ করব। তাহলে এটা আমরা ছেদ করে দিলাম, ছেদ করা তুলে এখানে আমাদের বিন্দুটি তৈরি হলো। আমরা এবার এ এবং এই ছেদ বিন্দুটা আমরা যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। তাহলে আমরা এর নাম দেবো এ বি, এটা আমরা সি নাম দেবো। তাহলে এটা আমাদের 9 সেন্টিমিটার বাহু তৈরি হলো। এটা আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এবার আমাদের কী করতে হবে, অর্থাৎ এটিকে সি বিন্দুটাকে আমরা আগে তৈরি করব। সি বিন্দুটাকে আমরা একটা বৃত্তচাপ, সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব। একইভাবে আমরা এই বৃত্তকে হাফের থেকে একটু বেশি নিয়ে, অর্থাৎ হাফের থেকে বেশি নিয়ে আমরা এটাকে কেটে নেব। তাহলে আমাদের সমদ্বিগণিত করে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে টেনে দিলাম, আমরা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে একইভাবে আমরা এই বি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে আমরা ছোটো করে নিই, একটু ছোটো করে নিয়ে আমরা এটা ছোটো, এটা আমরা হাফের থেকে বেশি নিয়ে আমরা কাটব। তাহলে আমরা যেহেতু আমরা উপরটা বড় হয়েছে, সেজন্য আমরা নিচে এটা টেনে নিয়েছি। তাহলে এইভাবে আমাদের যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এবার আমরা কি করব, এখানে এটা আমরা কেন্দ্রের নাম দেবো ও কেন্দ্র। এবার ওই ও কেন্দ্রে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে আমরা একইভাবে বিসির উপরে আমরা বৃত্তচাপ টেনে নেব। বৃত্তচাপ করে নেওয়ার পরে আমাদের যেই ছেদ বিন্দু রয়েছে সেই ছেদ বিন্দুতে আমরা বসিয়ে আবার আমরা এটাকে বৃত্তচাপ অঙ্কন করে নিয়ে আমরা ছেদ বিন্দু তৈরি করে নিলাম। এবার আমরা ওই স্থানটিকে আমরা যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। তাহলে যুক্ত করে দিলে আমাদের যে মানটি আসছে এখানে, তাহলে মানটি আমরা আগে অন্তবৃত্তটা আমরা রেডি করে নিই। তাহলে আমরা ও কেন্দ্রে আমরা বসিয়ে আমরা বৃত্তটিকে টেনে নেব। এইভাবে আমাদের অন্তবৃত্ত রেডি হয়ে গেল। এবার আমরা এর যে আমাদের পরিব্যাসার্ধ, সেই ব্যাসার্ধর মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। তাহলে ব্যাসার্ধর মাপটা আমাদের কত আসবে একটু দেখে নিই। ব্যাসার্ধর মাপে 1.0 মোটামুটি 7 এরকম আসছে, 7। তাহলে আমরা কতটাকে লিখি, তাহলে আমরা এখানে পেলাম এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করালো, অন্তবৃত্ত অঙ্কন করালো যার অন্তকেন্দ্র ও, যার অন্তকেন্দ্র ও এবং অন্ত ব্যাসার্ধ হচ্ছে ও ডি, সমান মাত্র কত 1.7 সেমি প্রায়। তাহলে এবার আমরা করবো 6 দাগের যেটি দেওয়া আছে। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে 7.8 সেমি আর বাদ বাকি দুটো আছে 6.5 করে। তাহলে আমরা প্রথম দেখো আমরা এখানে বাহু টেনে নিয়েছি, তাহলে বাহু দুটোর একটা হচ্ছে আমাদের
7.8 সেমি সেন্টিমিটার, আর একটা হচ্ছে আমাদের 6.5। তাই আমি সেজন্য এবি দিয়ে দিয়েছি। তাহলে আমাদের দুটো হবে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি, দুটো বাহু আমাদের হবে। সেজন্য আমরা একবারে নাম দিয়ে দিয়েছি। তাহলে আমরা এই ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করার জন্য আমরা প্রথম কী করবো, এটা রশ্মি আমরা টেনে নেব। নাম দিলাম আমরা বিসি, তাহলে বি এক্স আমরা নাম দিলাম, এটা রশ্মির নাম দিলাম বি এক্স। তাহলে আমরা এখান থেকে 7.8 আমরা কেটে নেব, 7.8 আমরা কিনে নিলাম বি এক্স থেকে। তাহলে আমরা পেলাম হচ্ছে এটা নাম দিলাম বিসি। এবার আমাদের যে দুটো বাহু দেওয়া আছে, তাহলে আমাদের এই বাহুর মান আমাদের জানা আছে 6.5। তাহলে আমাদের 6.5, তাহলে আমরা এখান থেকে এটা টানলাম সি বিন্দুতে বসে, একই আমাদের একই মাপ, একই মাপ, যেহেতু আমাদের দুটো একই মাপ বলেছে, তাহলে আমাদের বলেছে এবি, আমি যেটা লিখেছিলাম এবি, আর একটা আমরা পাবো হচ্ছে এসি, এই যে এসি লেখা আছে। তাহলে আমরা দুই দিকে সমান পাবো, এটাও 6 সেমি পাবো, এটাও 6 সেমি পাবো। তাহলে আমরা এদিকেও 6 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, এদিকে আমরা 6.5 সেন্টিমিটার, আর নিচেরটা আমরা জানি 7.8 সেন্টিমিটার। এবার নাম দিলাম। এবার আমাদের অন্তবৃত্ত তৈরি করার জন্য আমাদের যে পদ্ধতি আমরা সেভাবে করি, তাহলে আমরা সি বিন্দুতে আমরা প্রথম বসিয়ে, সি কোণ আমরা বসিয়ে আমরা বৃত্তচাপ একটা অঙ্কন করি, তাকে হাফের থেকে একটু বেশি নিয়ে আমরা কাটবো। একইভাবে আমরা অপর বিন্দুতে বসিয়ে একইভাবে কাটলাম, কেটে এবার আমরা এটাকে সরলরেখা দ্বারা যুক্ত করে দেবো। একইভাবে আমরা এবার বি বিন্দুতে বসিয়ে নিয়ে আমরা কেটে নিলাম, এটা অবশ্যই একইভাবে হাফের থেকে আমরা বেশি নিয়ে কেটে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে যুক্ত করে দেবো। তাহলে আমাদের যে যুক্ত, যেখানে আমাদের যুক্ত হচ্ছে সেটা আমরা নাম দিলাম হচ্ছে ও কেন্দ্র, ও নাম দিলাম। ও নাম দেওয়ার পরে আমাদের একইভাবে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা কী করবো, ও কেন্দ্রে আমরা বসিয়ে আমরা বিসি, যে আমাদের বিসি, যে আমাদের সরলরেখা অংশটি আছে, সেখানে আমরা বৃত্তচাপ অঙ্কন করে নেব, বৃত্তচাপ এভাবে আমরা অঙ্কন করে নেব। যেখানে আমাদের ছেদ হলো সেই ছেদ বিন্দুতে আমরা বসিয়ে একইভাবে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে নেব। তাহলে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এবার আমরা কী করবো, ও আর এই ছেদ বিন্দুটা আমরা যুক্ত করে দেবো, যুক্ত করে দিলাম। তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে ও ডি নাম দিলাম, তাহলে ও ডি আমরা নাম দিয়েছি। এবার আমাদের পরিবৃত্ত, অন্তবৃত্তটা আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা ও কেন্দ্রে আমরা বসিয়ে অন্তবৃত্তটি আমরা তৈরি করে নেব। তাহলে দেখো এইভাবে আমরা অন্তবৃত্তটি আমরা টেনে দিলাম, তাহলে অন্তবৃত্ত আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা এখানে যে ব্যাসার্ধ যেটা বলেছে, আমাদের ব্যাসার্ধের মানটি আসবে আমাদের 2.1। তাহলে আমরা এখানে যে কথাটি লিখব, তাহলে আমরা এবিসি ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করলাম, অন্তবৃত্ত অঙ্কন করলাম যার অন্তকেন্দ্র ও, যার অন্তকেন্দ্র ও এবং অন্তঃব্যাসার্ধ ওডি। তাহলে ওডি আমরা পেয়েছি কত, 2.1 সেমি প্রায়।